হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফ স্টাইল। তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আমরা যাচ্ছি হচ্ছে দমদম কেবিতে অবন্তিকার জন্য স্কুলে আর কি। তো অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলাম যে কেবিতেই দেওয়া লাগবে, তো সেই জন্যই আর কি কেবিতে গিয়ে শুনে আসলাম কবে ফর্ম ফিল আপ হবে, কী কী আর কি প্রসেস করলে অবন্তিকার অ্যাডমিশনটা হবে, তো সেগুলোই শুনতে গেছিলাম। আর অনেক ভাবনা চিন্তার পরেই গেছিলাম, কারণ কি বলো তো বন্ধুরা, অনেকেই অনেকভাবে বলতেছে এই স্কুল ভালো ওই স্কুল ভালো, কিন্তু আমাদের যা পরিস্থিতি দেখলাম তা সংসারের পরিস্থিতি অনুযায়ী তো মেয়েকে অ্যাডমিশন করাতে হবে। তো আমাদের সংসার পরিস্থিতি একদমই খারাপ বর্তমান চলছে, তো অবন্তিকার স্কুলটা বন্ধ করে রাখা যাবে না বেশি দিন। তো সেই জন্যই আর কি ভাবলাম, আমাদের যেহেতু অবন্তিকার বাবার সেন্ট্রাল সরকারের চাকরি, তো ওই অনুযায়ী আবার মানে মেয়েকে সেন্ট্রাল সরকারের স্কুলে দিতে পারবো আর কি, একটা অপশন আছে। তো বড়ো স্কুল, কেবিটাও অনেক বড়ো স্কুল, তো ওখানেই যদি ফ্রিতেই যদি অনেক ধরনের ফ্যাসিলিটি বা পড়াশুনো ভালো গ্রহণ করতে পারে, তো সেই জন্য অসুবিধা কোথায় ওইটাই ভাবলাম। আর অন্যান্য অনেক স্কুল আছে, তো সেখানে অ্যাডমিশন করাতে গেলে ডোনেশন এটা সেটা অনেক বড় বড় স্কুল আছে, তো ওগুলো ঝামেলায় আর এই মুহূর্তে এখন আর যাবো না আর কি। তো যাই হোক বন্ধুরা, আগের দিনে সকালটা ওইরকম করে কেটে গেছিলো। তো পরের দিনে সকালে আমরা চলে এলাম, দেখতে পাচ্ছ আমি ঘুম থেকে উঠে বসে পড়েছি, তো মাস্টার জল এনে দিল। জল এনে দিয়েছে কারণ হচ্ছে আমাকে ডাকতে 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 ফার্স্ট সকালে উঠালো, 5:30টাতে উঠাইছে আমাকে, উঠিয়ে বলে কি যে রান্না করো যাও, তাহলে ভাবো কার ডাকটা না ওঠে। তো আমি আবার মুখ চোখ ধুয়ে এসে বসলাম, তো ও আবার জল নিয়ে এলো, জলটা খেয়ে দিয়ে আবার রান্নাঘরে যেতে হবে, তো তো সেই জন্য একটু বেশি আদর চলছে। তো যাই হোক, তোমরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। কোন দেশে উঠে এত যদি কাজ করতে হয় তাহলে সবারই মন খারাপ হবে, এটা বলে লাভ নেই। তার মধ্যে আবার জোর করে চলে দিচ্ছে, ওটো ওটো ওটো।
বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা উঠেই আমি রান্নাঘরে এসেছি। তো আজকে রান্না করব হচ্ছে ডাল, আর একটুখানি আলু ভাজা করব, ভাত করব, রুটি করব। তো সকাল সকাল করে দিতে হবে, কারণ অবন্তিকার বাবা এ কয়েকদিন থেকে মানে না খেয়ে না দে আর কি ডিউটিটা করেছিল, তো গ্যাস ছিল না, তো শরীরটা ওর একদমই হালকা হয়ে গেছিলো। মানে কি বলবো, খাওয়ার নড়ানামা হলে যা হয় আর কি, তো ওই রকমই হয়েছে। তো সেই জন্যই আমাকে সকালবেলা উঠে ডাকাডাকি করে বলল যে আজকে আমাকে টিফিন দেওয়াই লাগবে, তো না হলে আমার অবস্থা খুবই খারাপ, আমি হাঁটতেও পাই না, এরকম হয়ে যায় মাঝে মাঝে, মাথা ঘুরায়, চক্কর দেয়। তো সেই জন্য আমি সকালবেলা উঠে ডালটা সিদ্ধ দিয়ে দিলাম, টিফিনটাও করে দেব আর ওইদিকে ভাতটাও করে নেব, সবারই তার মানে হয়ে যাবে আর কি। যদি রুটি করি তাহলে অবন্তিকার বাবা রুটি খেয়ে অফিস যাবে সারাদিন না খেয়ে, মানে রুটি আর ভাতটা না ওই অফিসে গিয়ে খেতে চায় না, কেমন যেন লাগে আর কি, তো সেই জন্যই রুটিটা করা। তো বন্ধুরা, কালকের ভিডিও আপলোড করার পরে কয়েকজন বন্ধু আমাকে কমেন্ট করেছে, তো সেটা হচ্ছে যে তোমার মা বাবা তোমার শাশুড়িকে শাড়ি দেয় না। তো সেই বন্ধুরা, আমিও দেই, কিন্তু আমাদের দেওয়া শাড়ি শাশুড়িমা পরে না, কারণ আমার এখানে থাকে না। তো আমার এখানে থাকলে হয়তো পরতো, কিন্তু আমার এখানে থাকে না, তাই ওই শাড়িগুলো আর দেওয়ার পরে আর কোনো দিনও পরনে দেখতে পাই না। তো সেই জন্য এবার ভেবেছি যে এখন অবধি আমাদের বাচ্চারই আনতে পারিনি, তো আমার শাশুড়িরও কিছু দিব না আর কি, কিনবও না, এটাই হচ্ছে ব্যাপার। আর একজন বন্ধু আমাদেরকে কমেন্ট করেছে, তো সেটা হচ্ছে খাওয়া নিয়ে কমেন্টটা, তো বলেছে যে রোজ রোজ যদি ভালো মন্দ খাও তাহলে তো টাকার শর্ট পড়বে, অভাব তো আসবেই। তো তোমাকে বলি যে রোজ রোজ আমরা কি মাছ মাংস খাই, না নিয়ম মাফিক খাই, না প্রত্যেকটা রোববার মাংস খাই, প্রত্যেকটা মানে নিয়ম মাফিক আজকে মাছ, কালকে মাংস, কালকে ডিম, এরকম করে খাই আমরা। কিন্তু বেশিরভাগই শাকসবজি আর ডাল টাল এগুলোই বেশি খাই। তো ডিমটা ইদানিং এক পাতা এনেছি, আর এনেছিলাম পনির, তো মাশরুমটা এনেছি, মাশরুমটা নষ্ট ছিল, রান্না করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, তোমরা খাওয়াটার মানে দেখেছো, আমাদের পেটের দিকে দেখেছো, তাই আমি বলতে বাধ্য হলাম যে আমাদের পরিবারে মানে বর যেমন পরিশ্রম করে তার থেকে খাওয়াটা ওর অনেকটা কম হয়, আর ও অনেকটাই কম জোর মনে হয় আমার, কারণ কেন বলো তো। তো কলকাতা শহরে যারা যারা থাকে আর যারা যারা আর কি বাইরে থেকে এসে এখানে থাকা শুরু করে দিয়েছে, তারা তারাই বোঝে যে এখানে কতটা পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খাওয়া উচিত আর কতটা পরিমাণে স্বাস্থ্যের দিকে খেয়াল দেওয়া উচিত। তো এখানকার রাস্তাঘাট, এখানকার জার্নিং যেটা হয়, মানে হাঁটতে হয় অনেকটা দূর করে, তো এখানকার মানুষ কিন্তু সেগুলো ভালো মতো বোঝে, তো তাছাড়া কেউ বুঝবে না। আর বাড়ির ওইদিকে, গ্রামের ওইদিকে কিন্তু শাকপাতা খেয়েই কিন্তু অনেকটা শরীরে শক্তি জোগানো যায়। তো বাড়ির ওইদিকে সবসময় গাড়ি ঘোড়া সাইকেল সবসময় যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, ঘোরাঘুরি করা যায়, তো অত একটা কিন্তু পরিশ্রম হয় না। আর এখানে অনেকটা দূর দূরান্ত হেঁটেও যেতে হয়, অনেকটা দূর দূরান্ত মেট্রো, অনেকটা দূর দূরান্ত আর কি ট্রেনের যাত্রাও করতে হয়, তো সেই জন্যই এই আর কি মানে আমাদের খাওয়া দাওয়া একটুখানি মানে ভালো রাখতে হয়, কিন্তু প্রয়োজনের থেকে একটু কম দাও আমাদের। তো বুঝলে বোঝো, না বুঝলে আমার কিছু করার নেই বন্ধুরা। তো যা বলে না, যার যার পেট তার তার মানে ভোগ আর কি, সেই বুঝবে। তো আর একটা কথা বলে, যার যার মাথা তার তার ব্যথা, তো অন্য কেউ বুঝবে না আর কি, আর কি বলার। তো বন্ধুরা, আমি আলুগুলো একটুখানি বেসন দিয়ে ভেজে নিয়েছিলাম, আর এখানে রুটিটা করে নিচ্ছি, আর ওইদিকে চালের চালটাও ভিজিয়ে রেখেছি অনেকক্ষণে, তো ভেজানো হয়ে গেছে মোটামুটি। তো আমি জলটা বসিয়ে দিলাম, ভাতটা করে নেব, বাস আমার রান্না শেষের দিকে প্রায়। আর ওইদিকে ঘরের মধ্যে অবন্তিকাকে অবন্তিকার বাবা বই পড়ায় দিচ্ছে, আর আমার রুটিটা হয়ে গেলে বাস আর কোনো মানে সারাদিনে একদম কাজ ফ্রি থাকবো। ধোয়া কাচা তো হয়ে গেছে দুই দিন আগে, আর এখন শুধু যেগুলো আমরা পরনে পরি, তো সেগুলো স্নান করার সাথে সাথে ধুয়ে দিলে ব্যাস আমাদের আর কোনো মানে ঝামেলা নেই।
আর তার মধ্যে ভাবতেছি পুজো এবার বাড়িতে যাব। আর এদিকে আবার খবরে টবরে শুনতেছি যে পুজোতে বৃষ্টি হবে, তো কি হবে এখনো অবধি বুঝতে পারছি না। বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আমরা কোচবিহার যে রাজবাড়ি আছে, তো সেই রাজবাড়ির মন্দিরে মানে মানত করেছিলাম, তো সেখানে তো যেতেই হবে, মানে বড় দুর্গা আর ওখানে আর কি মানত করেছিলাম, তো সেখানে যেতেই হবে ভেবেছি যে যাব, দেখি কি হয়, ঠাকুরের কত দূর মানে ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা থাকলেই হয়তো হবে। তো আমার রুটিটা এদিকে করে নিচ্ছি, ওইদিকে ভাতটা হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, তাতে করে আমার নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছেই যাবে আর কি। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো, দেখা হচ্ছে পরের ব্লগে।